হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নেহাজ লাগে তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওতে। তো আমি দেখো চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এখন বিকেল হয়ে গেছে, রোদ্রটা অনেকটা কমে গেছে। তো চলো আমি আমার ব্লগটা বিকেল থেকে স্টার্ট করছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন যাবো মামা বাড়ি, মামা শ্বশুর বাড়ি, মানে দিদন বাড়িতে যাচ্ছি। দাদু শ্বশুরের আজকে, মানে আমার শাশুড়ি মায়ের বাবার আজকে হচ্ছে দিবসী, তো সেখানেই যাবো। মানে দিদন হচ্ছে একটু পুজো করেছে ওখানে, গীতা পড়াচ্ছে, তো সেখানেই যাবো। তো চলো রেডি হয়ে নিই। আর ঘরে দেখো গান চলছে, মাম্মা ওর পাপার সাথে নাচ করছে, দাঁড়াও দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই দেখো, দাঁড়াও ব্যাক দিয়ে দেখাই। দেখা যাচ্ছে না রূপ কাজারা, এই মাম্মা ফোনে কথা বলছে, দেখো নাচি নাচি। তো এই দেখো রেডি হয়ে গেছি, আমি আর ননদ যাচ্ছি। আর মা মাম্মাকে নিয়ে আগে চলে গেছে, কারণ মাম্মা সারা দুপুরে ঘুমায়নি, তো ঘুম পাচ্ছে বলে যদি ঘুমিয়ে পড়ে যার জন্য আগে নিয়ে গেছে ওকে, কারণ নয়তো ঘুমিয়ে পড়বে, দেখতে পাবে না। কোথায় যাচ্ছ পিছনে? তো চলো যাওয়া যাক, সামনেই, বেশি দূরে না, এখনই পৌঁছে যাবো। মা আছে সামনে, দেখতে পাবে না এখান থেকে, তো চলো গিয়ে দেখা করিয়ে দেবো। তো চলে এসছি, দাঁড়াও কোন দিক দিয়ে যাবাই, পাশ দিয়ে নাই পাশ দিয়ে, এই দিয়ে চলো আসো। কি হয়েছে মা? ভয় পেয়ে গেছে দুপুরে, ঘুমায় নাই যে। এই দেখো মাম্মাকে, ব্লগার চলে এসেছে। হাই ব্রাদার, বলো বলো। ওই আমার ফটো তোলা আফরান পাঠাইছে। এই যে দিদা এখানে গীতা পড়ছে দেখো, এই পড়লাম না না, যেবে বললা সেবে একবার বলো ভিডিও। দিদা এই যে গীতা পড়লা, হয়ে গেছে পড়া? গীতা পড়া যাচ্ছে, পড়া হয়েছে, ভিতরে যাওয়া যাবে? সরো। এই যে দিদন দরজার সামনে বসে আছে, ওই ওরা না আফরান পাঠাইছে। দাদুর ছবিটা ঠিক বোঝা যাচ্ছে না, একটু ঘোলা ঘোলা, অনেক দিনের পুরনো ছবি তো নষ্ট হয়ে গেছে। এই যে দেখো পুজো দিয়েছে দিদন, দেখো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিদনের ছোট্ট সংসার। এই যে দিদনের ঠাকুর ঘরটা, মানে ঠাকুরের আসন, এক ঘরেই থাকে দিদন। এই যে দিদনের ছোট সংসার দেখো, এই যে মানুষের শরীর। কিছু বলবা? বলো কিছু, বলো কি বলবো? হাই বলো তাহলে সবাইকে, হাই হাই বলো। মামা ওখানে স্নান করছে। এই যে মাম্মা, কি হয়েছে মাম্মা? আসবা, আসো আসো আসো। যেরকম আছে সেরকমই তো দেখাবো, বলো। এই যে জানলার বাইরেটা খুব সুন্দর, একটু ফ্যানটা দেওয়া গরম, দাঁড়াও ড্রেসটা দেখাই তোমার, খোলো বিছানা। বাবা সুন্দর, শক্ত, খুব সুন্দর, কিন্তু হবে নাকি এটাই তো কথা, দাঁড়াও পরাই দেখি তোমাকে। তো এই দেখো ড্রেসটা অনলাইন থেকে ওর জেম্মা অর্ডার দিয়েছে, এই যে খুব সুন্দর ড্রেসটা। মাম্মা দেখো, মাম্মা মাম্মা দেখো, এই যে দেখো তোমার জন্য অর্ডার দিয়েছে দেখো। তো চলো মাম্মাকে পরিয়ে দেখাই একটু এটা। এই যে দেখো মাম্মা ড্রেসটা পরেছে, বাবা মামা সুন্দর, ওই যে ওই যে মামা, ওই যে রেড একদম লাল টুকটুকা, ঠিকই আছে তো মাপটা। জামার উপর দিয়ে জামা পরিয়েছি আমি একদম, একটু দাঁড় করাও তো ওকে, নিচে নিচে দাঁড় করাও মামা। এই যে সবাইকে ড্রেসটা দেখাও, খুব সুন্দর ড্রেসটা। এই যে বাবা কি সুন্দর, না ঠিকই আছে, ওর পছন্দ, বুঝলা, বসাই দাও ওকে, ছেড়ে দাও এবার।
গ্রাবি খাচ্ছে মাম্মাই দেখো একটু দাও জেম্মাকে একটু দাও 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 জিলাপিটা এই যে লুকায় মাম্মা আমার মাম্মার ঘরে দুষ্টুমি করছে যে বাইরে সন্ধ্যা লেগে গেছে আমি যাচ্ছি বাড়িতে হ্যাঁ এই যে মামি সন্ধ্যা দিচ্ছে মামি শাশুড়ি এই যে আমি যাচ্ছি হ্যাঁ টাটা আমি না আমি চা খাবো না সন্ধ্যা দিব আমি বাড়ি গিয়ে না না দেখো বাইরে অন্ধকার হয়ে গেছে আমি চলে আসলাম একাই বাড়িতে সন্ধ্যা দেবো বলে মা ওরা ওখানেই আছে একটু পরে আসবে তো আমি এখন সন্ধ্যা দিইনি সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে গেটে তালা মেরে দিয়েছি আর সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাড়ি পুরো ফাঁকা এখন আমি আবার যাচ্ছি তো ওরা বললো আসবে না আমাকে যেতে হবে তাই আমি দেখো বেরিয়ে পড়লাম আবার একা একাই পুরো অন্ধকার হয়ে গেছে ওরা ওখানে একটু গল্প করছে বলল পরে আসবে তো আমাকে যেতে বললো তাই আমি আবার যাচ্ছি এখন আসি হ্যাঁ টাটা ক্যামেরায় টাটা না হ্যাঁ ক্যামেরায় টাটা এই যে সবাই যাচ্ছে দেখো লাইন দিয়ে আমাকে আনালো এখন এই যে রুমিদের বাড়ি যাচ্ছি এখন আমাকে রাইখে ওর বাপের বাড়ি টাটা হ্যাঁ এই যে আমার যা যাচ্ছে ননদ মা সবাই মিলে যাচ্ছি মাসির বাড়ি চলো যাওয়া যাক গিয়ে কথা বলি এই যে চলে আসছি মাসির বাড়ি বোঝো ভাউ ভাউ শুরু করে দিয়েছে এই দেখো এই যে আমরাই আসছি রে অচেনা কেউ না এত ভাউ ভাউ করিস না ঘরে কেউ নেই একা ঘরে টিভি চলছে দেখো এই যে দুইজন রিলস বানানোতে ব্যস্ত আর এই যে একজন এই বসে আর এই যে মাম্মা ওদের মাঝখানে কাবাব মে হাড্ডি এই দেখো রিলস বানাচ্ছে লজ্জা পেয়ে গেছে ফ্ল্যাশে ধাক্কা ধাক্কি এই যে মাম্মা এই যে এই যে সবাই মাম্মাকে ঘিরে একদম বসে আছে এই দেখো মাম্মা একা একাই দাঁড়াতে পারে এখন এই যে আবার পড়ে যায় বেশিক্ষণ দাঁড়াতে পারে না সবাই ওকে ঘিরে বসে আছে একদম দেখো যে একে একে সব বেরোচ্ছে বাড়ি যাচ্ছি যে একজন ব্লগার টাটা সবাই টাটা চল বলি টাটা টাটা দিয়ে দাও তো চলো এখন বাড়ি যাচ্ছি যে তো এই দেখো মাসি বাড়ির থেকে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এই যে আমার যা কেউ নিয়ে এসছি সঙ্গে করে আর হচ্ছে এখন বানাবো যে একটু পপকর্ন তো চলো রেডি 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 গো হ্যাঁ ও খাওয়ার জন্য রেডি তো এই যে একটা প্যাকেট আগে বানাই দেখি কতটা হয় এই যে প্রেশার কুকার তো চলো বানিয়ে ফেলি এখন এই দেখো বসিয়ে দিয়েছি এবার এটা দিয়ে দেবো তো পুরোটা ঢেলে দিয়েছি এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো দেখো আওয়াজ শুনতে পাচ্ছ তো এখানে দেখো আমার পপকর্ন রেডি যে তোমরা অনেকেই হয়তো বাড়িতে বানিয়ে খেয়েছো তো এখন সবাইকে দেবো চলো নাও শাইনি খাবে সবাই খাবে মা খাবে মামাই যে গরম নাকি গো দেখো তো খায় তো পপকর্ন এই দেখো আমার মাম্মাও খাচ্ছে দেখো মাম্মামকে দেখো খাচ্ছে এ মা তাকায় দিকে এখানে দেখো এই যে আমি রাতে রান্না বসিয়ে দিয়েছি মানে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত হয়ে গেলে মাম্মাকে খাইয়ে দেবো খাইয়ে মাম্মাকে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো আজকে ব্লগটা কন্টিনিউ করছি না এখানে স্টপ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তো আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা এন্ড গুড নাইট